তো এই হলো মোটামুটি এই বক্সের ইন ডিটেলস এক্সপ্লেনেশনটা, আলহামদুলিল্লাহ। এখন একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন যে এইচ পাইলোরি যেটা করে, হেলিকোপ্টার পাইলোরি, এটা প্যান গ্যাস্ট্রাইটিস করে, তবে অর্থাৎ পুরো স্টোমাকে সে অ্যাটাক করতে পারে, তবে তার মেইন সাইট অফ প্রেডিলেকশন হলো স্টোমাকের এন্ট্রাম, এন্ট্রামে সবচেয়ে বেশি পাওয়া যায়। এ কারণে আমরা এইচ পাইলোরি সাসপেক্ট করলে যখন এন্ডোস্কোপি করে বায়োপসি নেই, তখন বায়োপসির টিস্যুটা মেইনলি কোত্থেকে নেই, গ্যাস্ট্রিক এন্ট্রাম থেকে নেই, কারণ এন্ট্রামেই এইচ পাইলোরির প্রেজেন্স সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন প্রশ্ন হলো কেন এন্ট্রামে এইচ পাইলোরি বেশি অ্যাটাক করে, এটা আপনাদের টাস্ক থাকলো। এরপর আসেন অটোইমিউন গ্যাস্ট্রাইটিস, যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন অটোইমিউন গ্যাস্ট্রাইটিস, অটোইমিউন গ্যাস্ট্রাইটিস সে এন্ট্রামকে অ্যাটাক করে না, অটোইমিউন গ্যাস্ট্রাইটিস পুরো স্টোমাকে অ্যাটাক করে অ্যাকসেপ্ট দ্য এন্ট্রাম। কেন? কারণ দেখেন অটোইমিউন গ্যাস্ট্রাইটিসে অটো অ্যান্টিবডিগুলো কার এগেনস্টে তৈরি হয়? প্যারাইটাল সেলের এগেনস্টে। এন্ট্রামের মধ্যে প্যারাইটাল সেল সবচেয়ে কম, এই কারণে সে এন্ট্রামে যায় না। ক্লিয়ার? এই হলো ব্যাপারটা। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই কমন কজেস অফ গ্যাস্ট্রাইটিস এগুলোর ইন ডিটেলস এক্সপ্লেনেশন শেষ করলাম। এখন আমরা আসি ইনশাআল্লাহ যে এইচ পাইলোরি, যেটা বারবার বলছিলাম যে আলাদা করে ডিসকাস করব, সেই এইচ পাইলোরি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এটা বলার আগে আরেকটা ছোট্ট বেসিক কনসেপশন দিয়ে নিতে চাই। এখানে দুটো টার্ম আছে, যখন আমরা এন্ডোস্কোপি অফ আপার জিআই করি, তখন আমরা আপার জিআইতে দুটো ফান্ডিং পাই, একটা হলো মিউকোসাল ইরোশন আর একটা হলো আলসার। দুইটা টার্ম, মিউকোসাল ইরোশন আর একটা হলো আলসার। এখন দেখেন ডেভিডসনের এই লাইনটা যদি আপনারা পড়েন, যে এখানে লেখা আছে যে আলসার অ্যাকিউট অর ক্রোনিক পেনিট্রেটস দ্য মাস্কুলারিস মিউকোসা, ঠিক আছে, আর ইরোশন এটা ডু নট পেনিট্রেট দ্য মাস্কুলারিস মিউকোসা। তার মানে আলসার এবং ইরোশন দুটোতেই গ্যাস্ট্রিক মিউকোসাল লাইনিং, যেটা মানে লাইনিং, গ্যাস্ট্রিক লাইনিং এপিথেলিয়াম, সেটা ইনজুড হবে। কিন্তু এটা আলসার নাকি ইরোশন সেটা ডিফারেন্সিয়েট করব ওই লাইনিং এপিথেলিয়াল ইনজুরিটা ডিপলি কতটুকু পর্যন্ত গেছে। যদি সেটা মাস্কুলারিস মিউকোসা পর্যন্ত পৌঁছে যায় সেটা হবে আলসার, আর যদি এই মিউকোসাল ইরোশনটা মাস্কুলারিস মিউকোসার উপরে থাকে, মানে মাস্কুলারিস মিউকোসাকে টাচ করে নেয়, তাহলে সেটা হবে শুধু ইরোশন। এখানে আপনারা এন্ডোস্কোপি রিপোর্ট খুললে দেখবেন যে কিছুতে বলে আলসার আর কিছুতে বলবে মিউকোসাল ইরোশন, এটার কারণ হচ্ছে এটা। অ্যাকচুয়ালি কখনো এন্ডোস্কোপি করে এই ডিসিশনটা দেওয়া সম্ভব না যে এটা আলসার নাকি ইরোশন, কারণ এটা হলো হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। হিস্টোপ্যাথোলজি না করলে আপনি বুঝবেন না কখনোই যে এটা আলসার নাকি ইরোশন। তবে মানে ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যখন এন্ডোস্কোপি করি, সাধারণত যেটা হয় আলসারগুলো একটু ডিপ লিশন হয়, এবং আলসারের উপরে স্লাফ থাকে, দেখবেন সাদা সাদাটে জমে থাকে। একটু পরে দেখাই, আচ্ছা এখনই দেখাই ফেলি, তাহলে আপনারা একটু ম্যাচ করতে সুবিধা হবে ইনশাল্লাহ। দেখেন আলসার সাধারণত আমরা রেড অবস্থায় দেখি না, এটার উপরে একটা স্লাফ থাকে। যেমন দেখেন এই যে স্লাফযুক্ত জায়গাটা, দেখেন এই যে জায়গাটা, এই যে সাদা সাদা হয়ে আছে, এটা হলো আলসার। কিন্তু এটা যদি মিউকোসাল ইরোশন হতো তখন শুধু আপনি লাল দেখতে পেতেন এভাবে, কিন্তু উপরে এরকম স্লাভ দেখবেন না। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এখানে আপনারা যদি এই ডায়াগ্রামটার দিকে তাকান, এটা হলো একটা গ্যাস্ট্রিক যে হিস্টোলজি, হ্যাঁ স্টোমাকের একটা হিস্টোলজি। এই যে চারটা লেয়ার দেখেন, এটা হলো গ্যাস্ট্রিক লাইনিং এপিথেলিয়াম, মানে এখানেই মূলত গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো, তাদের যে ফোর টাইপস অফ সেল এরা থাকে, এটা ঠিক আছে। এই যে সেল লেয়ার দেখা যাচ্ছে, সুন্দর সেল লেয়ার দেখা যাচ্ছে। এখন দেখেন আমি যদি একটু বড় করি, তাহলে এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম সেল, আর এর নিচে এই যে সাদা সাদা জায়গাটা, এটা হলো ল্যামিনা প্রোপ্রায়া। এটাকে কি বলে? এই যে দেখেন ল্যামিনা প্রোপ্রায়া, ল্যামিনা প্রোপ্রায়া। আর এই ল্যামিনা প্রোপ্রায়ার নিচে দেখেন, এখানে মাসেলের মতো একটা চিকন থিন লেয়ার আছে, এটাকে বলে মাস্কুলারিস মিউকোসা। তাহলে ইরোশনটা এখান থেকে শুরু হয়ে যদি মাস্কুলারিস মিউকোসাকে এফেক্ট করে সেটা আলসার, আর ইরোশনটা এখানে আছে কিন্তু মাস্কুলারিস মিউকোসাকে টাচ করে নেই, তাহলে সেটা হবে ইরোশন। ক্লিয়ার? ওকে, তাহলে এখন ইনশাল্লাহ আমরা শুরু করি যে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনডিউসড যে গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজ, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো ইনশাল্লাহ। তাহলে প্যাথোফিজিওলজি অফ হেলিকোব্যাক্টর পাইলোরি ইনডিউসড গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজ, দুটোই করে এটা, ঠিক আছে। আচ্ছা,
তাহলে দেখেন এখানে আমরা এখন হেলিকোব্যাক্টর পাইলোরির একটা স্ট্রাকচারটা জানতে হবে। হেলিকোব্যাক্টর পাইলোরি এই ব্যাকটেরিয়াটা, এটা একটা হলো এটার এক প্রান্তে একসাথে একগুচ্ছ ফ্লাজেলা থাকে। হ্যাঁ আচ্ছা, এবং এই ব্যাকটেরিয়াটা হলো একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে আচ্ছা, এখন এই ব্যাকটেরিয়ার একটা বিশেষ এনজাইম আছে যেটা কিনা তার ওভারঅল প্যাথোফিজিওলজির জন্য একটা মেজর রোল প্লে করে, সেটা হলো এই ব্যাকটেরিয়ার ভিতরে হেলিকোব্যাক্টর পাইলোরির একটা এনজাইম, সেটা হলো ইউরিয়েজ, এবং এটা তার সারফেসে থাকে। দেখেন এই যে গোল করে দিল, এটা কোথায়? তার হেলিকোব্যাক্টর পাইলোরির সারফেসে থাকে, সেল মেমব্রেনে। ঠিক আছে, এই ইউরিয়েজ এনজাইমটা কী করে? সে ইউরিয়াকে কনভার্ট করে তৈরি করে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা স্টোমাকের যে ওয়াটার আছে, এই ওয়াটারের সাথে রিয়াকশন করে তারা তৈরি করবে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কী তৈরি করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন দেখেন আমরা জানি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা কী? এটা একটা উইক বেস, এটা একটা উইক বেস বা ক্ষার। এখন স্টোমাকের মধ্যে আমরা জানি হাইলি অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট, হ্যাঁ সেটা হলো 1-3 স্টোমাকের পিএইচ, নর্মাল স্টোমাকের পিএইচ। এখন এই হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে এইচ পাইলোরি আসলে সার্ভাইভ করতে পারে না, এই কারণেই আল্লাহ তাআলা তার মধ্যে একটা এনজাইম দিয়ে দিয়েছে, সেটা ইউরিয়াস। ফলে এই এইচ পাইলোরিটা যখন আমাদের স্টোমাকের মধ্যে ঢুকে, এটা মূলত ইন্টেস্টাইন থেকে উপরের দিকে উঠে আসে প্রোপেল ডাপ করে ফ্লাজেলা দিয়ে হেঁটে হেঁটে, এখানে এসে সে প্রথমে এই ফ্লাজেলাটা দিয়ে আমাদের মিউকোসা, স্টোমাকের যে থিক মিউকোসা, তার সাথে অ্যাটাচড হয়। হওয়ার পরে সে আস্তে আস্তে কী করে, সে মিউকোসাটাকে পেনিট্রেট করে করে নিচের দিকে চলে যায়, গিয়ে সে গ্যাস্ট্রিক লাইনিং এপিথেলিয়ামের সাথে অ্যাটাচমেন্ট করে। এই অ্যাটাচমেন্ট করার জন্যে, তারপর মিউকোসাকে পেনিট্রেট করার জন্যে, এবং স্টোমাকের হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে সার্ভাইভ করার জন্য তার একটা কী দরকার? পিএইচ বাড়ানো প্রয়োজন। পিএইচটা কীভাবে বাড়ায়? এই এইচ পাইলোরি তখন তার সেল মেমব্রেনে সারফেসে থাকা ইউরিয়াসকে কাজে লাগিয়ে সে তৈরি করে কি? অ্যানিসফোর ওয়েজ। এই অ্যানিসফোর ওয়েজগুলো, এই অ্যানিসফোর ওয়েজগুলো তখন এই যে এইচ পাইলোরির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফলে যদিও এইচ পাইলোরির আশেপাশে পিএইচ অনেক কম, যেহেতু সে স্টোমাকের মধ্যে আছে 1-3, কিন্তু এইচ পাইলোরির ঠিক পাশে এখানে পিএইচটা হচ্ছে ধরেন 4 বা 5। অর্থাৎ এইচ পাইলোরি তার আশেপাশে অ্যামোনিয়া প্রোডাকশনের মাধ্যমে পিএইচটা মানে রেসিডুয়াল জায়গা থেকে একটু বাড়িয়ে ফেলে, ফলে সে ইজিলি স্টোমাকের মধ্যে সার্ভাইভ করতে পারে ডিউ টু দিস ইউরিয়েজ এনজাইম। এরপরে এই এইচ পাইলোরিটা তখন গ্যাস্ট্রিক মিউকোসাল যে লাইনিং এপিথেলিয়াল সেল আছে তাদের সাথে অ্যাটাচমেন্ট করে। এখন এই অ্যাটাচমেন্টের জন্যে এই এইচ পাইলোরির একটা মানে অ্যাটাচমেন্ট প্রোটিন প্রয়োজন। ওই প্রোটিনটা তৈরি হবে কোথায়? একটা জিন থেকে। ওই জিনের নাম হলো ব্যাব এ জিন। কী জিন? ব্যাব এ জিন। এই ব্যাব এ জিন থেকে যে প্রোটিন তৈরি হয় সেটার নাম হলো অ্যাডহেসিন, অ্যাডহেশনে যেটা সাহায্য করে। তাহলে এই অ্যাডহেসিন প্রোটিন দিয়ে, এই অ্যাডহেসিন প্রোটিন দিয়ে এইচ পাইলোরিটা মিউকোসাল সেলের সাথে ফার্মলি অ্যাটাচ হয়ে আটকে থাকে। ক্লিয়ার? তো এই হলো ব্যাপারটা। এখন এভাবে যখন অ্যাটাচমেন্ট হলো, এখন দেখেন যখনই একটা ফরেন পার্টিকেল বা ফরেন মাইক্রো অর্গানিজম, এই যে এইচ পাইলোরি যেটা কিনা আমার স্টোমাকের জন্য কোনো নর্মাল ফ্লোরা হিসেবে কাউন্ট হচ্ছে না, তখন সাথে সাথে এই এইচ পাইলোরির প্রেজেন্সকে পাবে আমার গ্যাস্ট্রিক মিউকোসার নিচে থাকা ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকা রেসিডেন্ট ম্যাক্রোফেজটা টের পাবে। তারা সাথে সাথে এইচ পাইলোরির বিভিন্ন বডির পার্টকে ম্যাক্রোফেজ এনগালফ করে তাদেরকে কী করবে? MSC2 প্রেজেন্টেশন করবে। MSC2 প্রেজেন্টেশন করবে কার কাছে? লিম্ফোসাইটের কাছে। আলটিমেটলি সেখান থেকে আমার বেশি বেশি লিম্ফোসাইট আসবে, নিউট্রোফিল আসবে, এসে স্টোমাকের এই মিউকোসার মধ্যে একটা কী শুরু হবে? ইনফ্লামেশন শুরু হবে। অর্থাৎ এই এইচ পাইলোরিকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা ইনফ্লামেশন শুরু হবে। এখন যখনই এই যে এতক্ষণ পর্যন্ত গ্যাস্ট্রিক মিউকোসাটা ভালো ছিল, এখন এখানে এখানে কী আসছে? একবার নিউট্রোফিল আসছে, আবার মনোসাইট আসছে, আবার লিম্ফোসাইট আসছে। এই যে ইমিউন সেলগুলো, ওরা সবাই এখানে আসার পরে
তারা নিউট্রোফিল, স্পেশালি নিউট্রোফিল এবং মনোসাইট, ওরা তাদের ভেতরে ফ্যাগোসাইটোসিস করতে চাইবে। অর্থাৎ এই এইচ পাইলোরিকে তারা কী করবে, এনগালফ করে ফ্যাগোসাইটোসিস করে মেরে ফেলতে চাইবে। ফ্যাগোসাইটোসিস করতে গেলে এই নিউট্রোফিল মনোসাইটের ভিতরে প্রচুর পরিমাণে রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস এবং রিয়েক্টিভ নাইট্রোজেন স্পেসিস নামে ফ্রি রেডিকেলস তৈরি হয়। এই ফ্রি রেডিকেলসগুলো কী করে, ব্যাকটেরিয়াকে যে ঠিক যেভাবে তারা মেরে ফেলে, তার পাশাপাশি তারা ভালো যে গ্যাস্ট্রিক মিউকোসাল লাইনিং এপিথেলিয়াল সেল আছে তাদের সেল মেমব্রেনকেও ড্যামেজ করে ফেলে এই ফ্রি রেডিকেলসগুলো। ফলে এখানে গ্যাস্ট্রিক মিউকোসাল ড্যামেজ শুরু হবে, সেল ড্যামেজ হবে। এখন গ্যাস্ট্রিক মিউকোসায় কী কী সেল আছে, গ্যাস্ট্রিক মিউকোসায় গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সেলগুলো আছে, যেমন মিউকোস নেক সেল, প্যারাইটাল সেল, চিফ সেল, জি সেল, হ্যাঁ, এন্টেরোকোমাফিল লাইক সেল, এই সব সেলগুলো ড্যামেজ হতে পারে। সবার উপরের দিকে, অর্থাৎ আপনারা যদি স্টোমাকের হিস্টোলজিটা খেয়াল করেন, এখানে যে সবার উপরের দিকে থাকে মিউকাস নেক সেল, দেখেন এই যে যদি একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এই যে স্টোমাকের লাইনিংগুলো একটু পরে গিয়ে ভিতরের দিকে ঢুকে যায়, এবং উপরের দিকে এই যে দেখেন এই কালারটা, এই যে কালারগুলো, এগুলো হলো মিউকাস সেল বা মিউকাস নেক সেল বলে। আর ভিতরের দিকে হচ্ছে অক্সিনটিক সেল, চিফ সেল, জি সেল, এগুলো ভিতরের দিকে থাকে। ফলে এখানে সবচেয়ে বেশি কোন ইনফ্লামেশন যে হচ্ছে, এই ইনফ্লামেশনের কারণে সবচেয়ে বেশি ড্যামেজ হবে মিউকাস নেক সেল। এখন মিউকাস নেক সেলগুলোর কাজ কী, মিউকাস নেক সেলগুলোর কাজ হলো মিউকাস প্রোডাকশন করে করে, মিউকাস প্রোডাকশন করে করে এখানে স্টোমাকের উপরে একটা থিক মিউকাস লেয়ার তৈরি করে রাখা। ফলে এখানে খাওয়ার পরে যে হাইলি এসিএল রিলিজ হয়, খাওয়ার পরে ওই এসিএলটা আমার গ্যাস্ট্রিক মিউকোসাল লাইনিংয়ের কন্ট্যাক্টে আসতে পারে না। কেন? কারণ মাঝখানে মিউকাসের একটা থিক লেয়ার আছে। এখন যেহেতু এইচ পাইলোরি ইনফেকশন হচ্ছে স্টোমাকের লাইনিং এপিথেলিয়ামে বাই অ্যাটাচমেন্ট অ্যাডহেসিন প্রোটিন দিয়ে, এবং এরপরে ক্রনিক ইনফ্লামেশন হয়ে মিউকাস সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে ডিউ টু ক্রনিক ইনফ্লামেশন, ডিউ টু অক্সিডেটিভ স্ট্রেস অথবা ফ্রি রেডিকেল ফর্মেশনের কারণে, আলটিমেটলি আপনার মিউকাস নেক সেলগুলো ড্যামেজ হওয়া মানে আপনার মিউকাস প্রোডাকশন কমে যাওয়া। তাহলে মিউকাস প্রোডাকশন যদি কমে যায়, তাহলে খাওয়ার পরে আপনার এই সি যে সিভিয়ার হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো এখন সহজে কার কন্ট্যাক্টে চলে আসছে, গ্যাস্ট্রিক মিউকোসাল লাইনিং এপিথেলিয়ামের কন্ট্যাক্টে চলে আসছে। ফলে এবার এসিএল ইনডিউসড মিউকাস ড্যামেজ হওয়া শুরু হবে। আবার এইচ পাইলোরি নিজেই গ্যাস্ট্রিক মিউকোসাল সেলগুলোকে ড্যামেজ করতে পারে, এইচ পাইলোরি নিজেই। কীভাবে? তার স্পেশাল দুটো জিন আছে যাদের থেকে সে দুটো স্পেশাল প্রোটিন তৈরি করতে পারে। একটা জিন হলো ক্যাগ এ জিন, আরেকটা হলো ভ্যাক এ জিন। এই যে দেখেন, একটা হলো ভ্যাক এ জিন, আরেকটা হলো ক্যাগ এ জিন। এই যে ভ্যাক এ জিন থেকে সে একটা ভ্যাকিউলেটিং সাইটোটক্সিন তৈরি করে, এটা একটা প্রোটিন, ভ্যাকিউলেটিং সাইটোটক্সিন। অর্থাৎ এই যে এইচ পাইলোরি প্রথমে কী করে, অ্যাডেসিন দিয়ে গ্যাস্ট্রিক মিউকোসাল লাইনিং এপিথেলিয়াম সেলের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়, তারপরে সে তার ভিতর থেকে, আমরা একটু এগুলো মুছে দেই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এখানে এখান থেকে সে সাইটোটক্সিনটা তৈরি করলো, সাইটোটক্সিন তৈরি করে সে সেটা সেলের বাহিরে রিলিজ করলো। দেখেন এই যে সাইটোটক্সিন, তাহলে সাইটোটক্সিনটা এসে এখন এই মিউকোসাল সেলগুলোর মধ্যে ঢুকবে, ঢুকে এই মিউকোসাল গ্যাস্ট্রিক মিউকোসাল যে সেল আছে, এটা মিউকাস নেক সেল হতে পারে, অক্সিনটিক সেল হতে পারে, যে কোনো সেল হতে পারে, এই সেলের সেল মেমব্রেনকে রাপচার করে দেয়, ড্যামেজ করে দেয়, পারফোরেশন করে দেয় অনেকটা, ঠিক আছে, করে দিলে আলটিমেটলি এই সেলের ভিতর থেকে তার সব কন্টেন্টগুলো বের হয়ে যাবে, আলটিমেটলি এই সেলটা ফাইনালি কী হবে, অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, মারা যাবে। তাহলে এই যে এইভাবে মিউকোসাল সেল ড্যামেজ হচ্ছে। আরেকটা হলো এই এইচ পাইলোরির আরেকটা ইম্পর্টেন্ট জিন হলো কি, ক্যাগ এ। এই ক্যাগ এ এই জিন থেকে সে আরেকটা প্রোটিন তৈরি করে, যেটা ক্যাগ এ প্রোটিন আমরা বলি। এই ক্যাগ এ প্রোটিনটা কী করে, এই ক্যাগ এ প্রোটিন মিউকোসাল সেলের উপরে বসে, এই যে মিউকোসাল সেলের উপরে, এই যে ক্যাগ এ প্রোটিনগুলো মিউকোসাল সেলের উপরে বসে এবং মিউকোস সেলের ভিতরে ঢুকে, তারা এই গ্যাস্ট্রিক মিউকোসাল সেলগুলোর যে প্রলিফারেশন আছে,
প্রলিফারেশন আছে, এই প্রলিফারেশনকে কী করে হ্যাম্পার করে, অফ করে দেয়। ফলে এই মিউকোসাল সেলগুলো নিয়ম অনুযায়ী কি মিউকোসাল সেলগুলো ড্যামেজ হয়ে যায়, শেডিং হয়ে যায়, আবার নিউ মিউকোসাল সেল গ্রো করে, আবার এগুলো শেডিং হয়ে যায়, মারা যায়, আবার নিউ মিউকোসাল সেল এসে আগের শেডিং হয়ে যাওয়া সেলগুলোকে রিপ্লেস করে দেয়। কিন্তু এই ক্যাগে গিয়ে এসে কী করে এই মিউকোসাল সেলের টার্ন ওভারটাকে কমিয়ে দেয়, বন্ধ করে দেয়। ফলে এরা মিউকোসাল ড্যামেজ হলে সেটাকে রিপ্লেস করার ক্ষমতা হারিয়ে ফেলে স্টোমাকের মিউকোসাটা। মোরওভার এই ক্যাগে প্রোটিনটা কী করে এই গ্যাস্ট্রিক মিউকোসাল সেলগুলোর মধ্যে অ্যাপোপ্টোটিক যে সাইকেলটা আছে, অর্থাৎ অ্যাপোপ্টোসিসের জন্যে সেলের মধ্যে যে সিগন্যালিং আছে, সাবমলিকুলার সিগন্যালিং, সেটাকে অ্যাক্টিভ করে দেয়। ফলে সেলগুলো খুব দ্রুত অ্যাপোপ্টোসিস হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইভাবে দেখেন, একটা হচ্ছে এইচ প্যালোরির কারণে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনের কারণে অক্সিডেটিভ স্ট্রেস হয়ে গ্যাস্ট্রিক মিউকোসাল ড্যামেজ হচ্ছে। আরেকটা হলো এইচ প্যালোরি ইটসেলফ তার যে ক্যাগ এ ভ্যাগ এ এই প্রোটিনগুলো দিয়েও সে মিউকোসাল সেলকে ড্যামেজ করে ফেলতেছে। ওভারঅল আমরা দেখলাম এইচ প্যালোরি আমাদের স্টোমাকের মিউকোসাল ড্যামেজ করে, মিউকোসাল ড্যামেজ করে। আলটিমেটলি এখানে দেখেন এমনি ইনফ্লামেশনে ড্যামেজ হচ্ছে, এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ড্যামেজ হচ্ছে, সব কিছু মিলে এখানে একটা এখন ডেভেলপ করতেছে গ্যাস্ট্রাইটিস। ঠিক আছে, এই গ্যাস্ট্রাইটিসটা যখন আরও ডিপে গিয়ে মাসকিউলারিস মিউকোসাকে অ্যাটাক করবে, ইনভলভ করবে, তখন সেটাকে আপনি বলবেন পেপটিক আলসার ডিজিজ। ক্লিয়ার? আচ্ছা, এই হলো ব্যাপারটা। ওকে, এখন এই মিউকোসাল ড্যামেজটা যদি এক্সটেন্সিভলি হয়, যে খুব বেশি পুরো স্টোমাক জুড়ে সে মিউকোসাল ড্যামেজ শুরু করে দিছে, হ্যাঁ, ফলে স্টোমাকের মিউকোসাগুলো সব কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মরে যাবে, এটাকে বলে অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস। ঠিক আছে, আচ্ছা, এতটুকু মাথায় রাখেন। এবার আসেন আমরা ডেভিডসনের এই চার্টটা একটু পড়বো ইনশাল্লাহ। এই 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 ফিগারটা একটু দেখেন, এটা ফিগার নাম্বার 23.37, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখেন। একটা প্রশ্ন সারা ভাইফাতে ধরে যে এইচ প্যালোরি স্টোমাকে তো আক্রমণ করে বুঝলাম, মানে ইনফেকশন করে বুঝলাম, স্টোমাকের কোন সাইডটাতে সে বেশি অ্যাটাক করে, মানে এইচ প্যালোরিগুলো স্টোমাকের তো ফান্ডাস আছে, বডি আছে, হ্যাঁ, অ্যান্ট্রাম আছে, পাইলোরাস আছে, চারটা পার্ট, সে কোথায় গিয়ে সবার আগে বসতে চায়? আপনার আনসার হবে যে স্যার অ্যান্ট্রামে বসতে চায়, অর্থাৎ এই জায়গাটাতে গিয়ে সে বসতে চায়, এই যে অ্যান্ট্রামটাতে গিয়ে সে বসতে চায়। এখানে বসার কারণ কি? অ্যান্ট্রামে বসার কারণ হলো অ্যান্ট্রামের মধ্যে প্যারাইটাল সেল সবচেয়ে কম। দেখেন অ্যান্ট্রামের মধ্যে সেল বেশি কোনটা? একটা হলো ডি সেল, আরেকটা হলো জি সেল। প্যারাইটাল সেল অ্যান্ট্রামে এই লোকেশনটার মধ্যে প্যারাইটাল সেল কম। এখন যেহেতু অ্যান্ট্রামে প্যারাইটাল সেল কম, তাহলে অ্যান্ট্রামে এইচসিএল প্রোডাকশনও কম, তাহলে স্টোমাকের অন্যান্য জায়গা থেকে অ্যান্ট্রামে পিএইচটা রিলেটিভলি একটু বেশি। ওকে, আর এইচ প্যালোরি পিএইচ যেখানে বেশি সেখানে সে বেশি সার্ভাইভ করতে পারে, একটু আগে বললাম। ফলে এই এইচ প্যালোরিটা এসে কী করে এখানে তার জায়গাটা আগে সে বেছে নেয়। এখন দেখেন অ্যান্ট্রামে প্যারাইটাল সেল কম, ঠিক আছে, কিন্তু অ্যান্ট্রামে সেল বেশি কোন দুইটা? একটা হলো ডি সেল, আরেকটা হলো জি সেল। ক্লিয়ার? এখন যখন এইচ প্যালোরি মানে মাইল্ড অথবা মডারেট ইনফ্লামেশন করবে, তখন এই ডি সেলগুলো ড্যামেজ হবে ইনফ্লামেশনের কারণে, অথবা এইচ প্যালোরি নিজে ইটসেলফ সে কাকে ড্যামেজ করবে? অ্যান্ট্রাল ডি সেলগুলোকে সে ড্যামেজ করে দিবে। তাহলে ডি সেল যদি কমে যায়, ডি সেল রিলিজ করতো কি? সোমাটোস্ট্যাটিন। আর এই সোমাটোস্ট্যাটিন গিয়ে দেখেন এখানে দেখাচ্ছে ডেভিডসনে কাজ করে কার উপরে? জি সেলের উপরে। আর জি সেল কী রিলিজ করে? গ্যাস্ট্রিন রিলিজ করে। তাহলে ডি সেল সোমাটোস্ট্যাটিন রিলিজ করে জি সেলকে ইনহিবিট করে, ফলে গ্যাস্ট্রিন রিলিজ কমে, ফলে এসিএল সিক্রেশন কমে। এখন যেহেতু এখানে এইচ প্যালোরি ইনফেকশন হচ্ছে অ্যান্ট্রামে, সেখানে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, অথবা এইচ প্যালোরি ইটসেলফ তার মেকানিজমে ডি সেলগুলোকে ড্যামেজ করে দিচ্ছে, তো ডি সেল যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে সোমাটোস্ট্যাটিন রিলিজ কমে যাবে, কারণ ডি সেলই তো নাই, সোমাটোস্ট্যাটিন কে রিলিজ করবে? তাহলে সোমাটোস্ট্যাটিন যদি কমে যায় আলটিমেটলি এখন জি সেলকে আর সাপ্রেস করার জন্য কেউ নাই, ফলে জি সেলটা এখন ওভার অ্যাক্টিভেটেড হবে। জি সেল যদি ওভার অ্যাক্টিভেটেড হয়, সে বেশি বেশি কী রিলিজ করবে? গ্যাস্ট্রিন রিলিজ করবে। এখন বেশি বেশি গ্যাস্ট্রিন রিলিজ করলে এই গ্যাস্ট্রিনটা আবার প্যারাইটাল সেলের উপরে কাজ করবে। দেখেন প্যারাইটাল সেলের উপরে কাজ করলে সে কী করবে? ইনক্রিজড অ্যাসিড সিক্রেশন করবে। এখন স্টোমাকের মধ্যে অ্যাসিড সিক্রেশন যদি বেড়ে যায়, তাহলে আলটিমেটলি কী হবে?
স্টোমাকের মধ্যে অ্যাসিড সিক্রেশন বেড়ে গেলে স্টোমাকে গ্যাস্ট্রাইটিস হবে, এখানে আলসার হতে পারে। এই অ্যাসিডটা আবার ডিউডেনামে গিয়ে ডিউডেনামের ফার্স্ট পার্টে গিয়ে সেখানে কী করতে পারে, ডিউডেনাইটিস করতে পারে, ডিউডেনাল আলসার করতে পারে। তার মানে আমরা দেখলাম যে এইচ প্যালোরি ইনফেকশনের কারণে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়তে পারে। আচ্ছা, আবার যদি এই এইচ প্যালোরি ইনফেকশনটা অনেক বেশি হয়, অর্থাৎ এইচ প্যালোরি শুরুর দিকে শুধুমাত্র এন্ট্রামে ছিল কিন্তু এখন সে আর এন্ট্রামে নাই, সে কলোনাইজেশন করতে করতে তার সংখ্যা বাড়াতে বাড়াতে এন্ট্রামের দিকে সরে সে স্টোমাকের বডি, ফান্ডাস সব জায়গায় তার স্প্রেড হইল, এসব জায়গায় এখন সে ইনফ্লামেশন করছে। তাহলে এখন আলটিমেটলি ডিউ টু ক্রনিক ইনফ্লামেশন, ডিউ টু প্যাথোজেনিসিস অফ ইটসেলফ এইচ প্যালোরি, পুরো স্টোমাকের সব যে মিউকোসাল সেলগুলো ড্যামেজ হতে শুরু করবে। এখন স্টোমাকের ফান্ডাস, বডি, এখানে তো প্যারাইটাল সেলও ছিল, তাহলে এখন প্যারাইটাল সেলও ড্যামেজ হওয়া শুরু করবে। প্যারাইটাল সেল যদি ড্যামেজ হয় তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন এখন কী হবে, কমে যাবে। তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমে গেলে আলটিমেটলি কী হবে, এখন অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করবে। তাহলে আমরা দেখলাম এইচ প্যালোরি ইনফেকশনটা যদি মাইল্ড হয় তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বেড়ে আলসার হয়, আর এইচ প্যালোরি ইনফেকশন যদি সিভিয়ার হয়, ওয়াইড স্প্রেড হয়ে যায় থ্রু আউট দ্য স্টোমাক, তাহলে সেখানে আপনার মিউকোসাল সেল, তারপরে অক্সেন্টিক বা প্যারাইটাল সেল, চিফ সেল, এরা ড্যামেজ হয়ে অ্যাট্রফিক একটা গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করে, যেখানে এই সেল সিক্রেশন কমে যায়। ঠিক আছে, এই হলো ব্যাপারটা, অর্থাৎ হাইপোক্লোরহাইড্রিয়া ডেভেলপ করে, মনে থাকবে। ওকে, তাহলে এখন যদি হাইপোক্লোরহাইড্রিয়া ডেভেলপ করে বা অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করে, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিক কার্সিনোমা হওয়ার রিস্ক বেড়ে যাবে। তার কারণ কী, এটার একটা ব্যাখ্যা ডেভিডসনে খুব ব্রিফলি দেওয়া আছে, দেখেন আপনাদেরকে আমি লাইনটা পড়াই ডেভিডসনের, যে লেখা আছে এখানে, দেখেন আমি 1, 2, 3 দিয়ে লিখে রেখেছি আলাদা কালার কোড দিয়ে। 1 নম্বর, যে এইচ প্যালোরির কারণে মাইল্ড একটা প্যান গ্যাস্ট্রাইটিস হতে পারে, এইচ প্যালোরির কারণে একটা মাইল্ড প্যান গ্যাস্ট্রাইটিস, পুরো স্টোমাক জুড়েই একটা ইনফ্লামেশন আছে কিন্তু মাইল্ড। হ্যাঁ, আচ্ছা, এবং যদি মাইল্ড ইনফ্লামেশন হয় তাহলে সেল ড্যামেজ খুব একটা হবে না, তখন হচ্ছে আমার অ্যাসিড সিক্রেশনের উপরে আসলে খুব সামান্য ইফেক্ট, অর্থাৎ সেটা অ্যাসিড সিক্রেশন বাড়বেও না কমবেও না, এটা হতে পারে। 2 নম্বর হলো, যদি এইচ প্যালোরিটা এন্ট্রামে এসে অ্যাটাক শুরু করে, এন্ট্রামে এসে অ্যাটাক শুরু করতেছে, অর্থাৎ সেখানে ডি সেল ছিল, ডি সেল কমে ফেলতেছে যেটা বললাম, ফলে আলটিমেটলি তখন জি সেলটা ওভার অ্যাক্টিভ হয়ে গ্যাস্ট্রিন সিক্রেশন বাড়িয়ে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে ফেলবে। ফলে দেখেন এই 2 নম্বর পয়েন্টে কী বলছে, যদি এন্ট্রামে ইনফেকশন হয় তখন আলটিমেটলি আমাদের হাইপার গ্যাস্ট্রিনেমিয়া হবে এবং সেখান থেকে এক্সাজারেটেড অ্যাসিড প্রোডাকশন হবে, সেখান থেকে আলসারেশন হবে, ডিউডেনাল আলসারেশন হতে পারে, গ্যাস্ট্রিক আলসারেশন হতে পারে। 3 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করেন, যে যখন এই ইনফেকশনটা পুরো স্টোমাক জুড়েই বেশি পরিমাণে হবে, সিভিয়ার হয়ে যাবে, মাইল্ড না সিভিয়ার হয়ে যাবে, পুরো স্টোমাকের সব সেল ড্যামেজ হয়ে যাচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের কারণে অথবা ক্যাগে ভ্যাগে যে প্রোটিনের কারণে, ফলে আলটিমেটলি ডেভেলপ করলো গ্যাস্ট্রিক অ্যাট্রফি। তো গ্যাস্ট্রিক অ্যাট্রফি মানে কি, মিউকোসাল সেল ড্যামেজ হয়ে যাচ্ছে, প্যারাইটাল সেল ড্যামেজ হয়ে যাচ্ছে, ফলে এখন অ্যাসিড সিক্রেশন করার কেউ নেই, ফলে দেখা দেবে হাইপোক্লোরহাইড্রিয়া। এখন 1 নম্বর এবং 2 নম্বর সিচুয়েশন আমার জন্য ভালো ছিল, আলসার হোক আর গ্যাস্ট্রাইটিস হোক ভালো ছিল, কিন্তু 3 নম্বরে যেখানে হাইপোক্লোরহাইড্রিয়া ডেভেলপ করছে বা অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করছে, এই যে অ্যাসিড প্রোডাকশন আমার বডির জন্য একটা ইমিউনিটি, যখনই অ্যাসিড প্রোডাকশন কমে যাচ্ছে তখন আমার স্টোমাকে এইচ প্যালোরির কলোনাইজেশন, এইচ প্যালোরি আরও বেশি মানে লং টাইম সে সার্ভাইভ করবে এবং সে ক্রনিক একটা ইনফ্লামেশন করেই যাবে। তাহলে দেখেন হাইপোক্লোরাইড্রিয়া অ্যালাউস আদার ব্যাকটেরিয়া টু প্রলিফারেট, ব্যাকটেরিয়া বেঁচে থাকবে বেশি সময় জুড়ে, ফলে তারা ব্যাকটেরিয়া যতক্ষণ থাকবে, যেহেতু একটা ফরেন একটা বডি, ফরেন মাইক্রো অর্গানিজম, তাহলে স্টোমাকাল মিউকোসার মধ্যে যে রেসিডেন্ট ম্যাক্রোফেজ আছে তারা সেখানে ইনফ্লামেশন করবে, নিউট্রোফিলকে ডাকবে, লিম্ফোসাইটকে ডাকবে, সেখানে একটা অক্সিডেটিভ স্ট্রেস হবে, ক্রনিক ইনফ্লামেশন হবে, তাহলে দেখেন বলছে ড্রাইভ টু ক্রনিক ইনফ্লামেশন। আচ্ছা, এখন দেখেন যেহেতু এখন হাইপোক্লোরহাইড্রিয়া সিচুয়েশনে এইচ প্যালোরি আপনার গ্যাস্ট্রিক মিউকোসার মধ্যে থেকে যেতে পারতেছে, তারা বেশি বেশি সংখ্যা বৃদ্ধি করছে, এই এইচ প্যালোরির আর একটা খারাপ দিক হলো, সে আপনার খাবারের সাথে যে নাইট্রেটগুলো আপনি খান, খাবারের সাথে যে নাইট্রেটগুলো খান তাদেরকে তারা কনভার্ট করে নাইট্রাইটে পরিণত করে, আর এই নাইট্রাইটটা হলো একটা কার্সিনোজেনিক সাবস্ট্যান্স। এই নাইট্রাইটটা একটা কি, এই যে মিউটাজেনিক বা কার্সিনোজেনিক সাবস্ট্যান্স, ফলে এই নাইট্রাইটের প্রেজেন্সে গ্যাস্ট্রিক মিউকোসার যে রিমেইনিং সেলগুলো যারা এখনও অ্যালাইভ আছে ওই সেলগুলোর মধ্যে কী হবে, মিউটেশন দেখা দিবে, ফলে তারা ধীরে ধীরে মেটাপ্লাসিয়া হবে, ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, অর্থাৎ ইন্টেস্টিনাল সেলের দিকে টার্ন নিবে, মেটাপ্লাসিয়া হলেই সেখান থেকে ডিসপ্লাসিয়া, আর ডিসপ্লাসিয়া থেকে নিউপ্লাসিয়া, অর্থাৎ গ্যাস্ট্রিক ক্যান্সার ডেভেলপ করবে, এবং এই গ্যাস্ট্রিক ক্যান্সারটা হচ্ছে ইউজুয়ালি অ্যাডেনোকার্সিনোমা।
যেহেতু এটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্ল্যান্ডুলার সেল থেকে অরিজিন, ফলে আমরা বলি অ্যাডেনোকার্সিনোমা। ক্লিয়ার? তাহলে আপনারা দেখলেন যে এইচ পাইলোরি আমাদের অ্যাসিড সিক্রেশনের উপরে লিটল ইফেক্ট, এইচ পাইলোরি আমাদের অ্যাসিড সিক্রেশনকে বাড়িয়ে দিতে পারে, এইচ পাইলোরি আমাদের অ্যাসিড সিক্রেশনকে কমিয়ে দিতে পারে, এবং এইচ পাইলোরি অ্যাসিড সিক্রেশন কমিয়ে দিলে বা অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস করলে সেখান থেকে ক্যান্সার হতে পারে। এই যে কথা যেগুলো বললাম, এই কথাগুলো এখানে একসাথে আলহামদুলিল্লাহ এই ফ্লো চার্টটাতে আপনারা পেয়ে যাবেন, এটা একটু পড়লে আপনারা বুঝে যাবেন। ওকে, থ্যাংক ইউ। এখন আসেন আমরা তাহলে এইচ পাইলোরি নিয়ে ইন ডিটেলস আলহামদুলিল্লাহ প্যাথোফিজিওলজিটা পড়লাম। দেখেন এই যে আমি যে কথাগুলো বললাম, এখানে আপনারা একটু দেখেন যে এই যে এইচ পাইলোরির প্যাথোফিজিওলজি কী। এইচ পাইলোরির দুটো জিন আছে, ক্যাগে ভ্যাগে, এই দুটো হচ্ছে থাকার কারণে সে যত ঝামেলা করতে পারে। সাথে এইচ পাইলোরি যখন গ্যাস্ট্রিক মিউকোসাই অ্যাটাচমেন্ট হয় অ্যাডেসিন প্রোটিন দিয়ে, তখন সেখানে আমার হোস্টের ইনফ্লামেশন হয়, এবং এই ক্ষেত্রে তিনটা সাইটোকাইন বেশি ইম্পর্টেন্ট, ইন্টারলিকিন 1 বিটা এবং হচ্ছে টিএনএফ আলফা, দুটো, এই দুটো সাইটোকাইন মেজর রোল প্লে করে এবং তারা ইনফ্লামেশন করে। আর হলো যে সাথে মানে এইচ পাইলোরির যে সিভিয়ারিটি, মানে তার যে আলসার করার টেন্ডেন্সি, এটা যদি পেশেন্ট কনকমিটেন্টলি, অর্থাৎ পেশেন্ট যদি পাশাপাশি অ্যানেসাইডও খেয়ে থাকে অথবা স্মোকার হয়, তাহলে তাদের ক্ষেত্রে এইচ পাইলোরির আলসার করার টেন্ডেন্সি নন স্মোকার এবং নন অ্যানেসাইড ইনটেকারের চাইতে বেশি। ক্লিয়ার? অর্থাৎ অ্যানেসাইড এবং স্মোকিং এইচ পাইলোরির প্যাথোজেনেসিসিটিকে ফ্যাসিলিটেট করে, হেল্প করে, বাড়িয়ে দেয়, এটা একটু মনে রাখতে হবে ভালো করে, ঠিক আছে, অ্যানেসাইড এবং স্মোকিং। আরেকটা জিনিস দেখেন, ডিউডেনাল আলসার কখন হয়? ডিউডেনাল আলসার হয় যখন অ্যান্ট্রামে এইচ পাইলোরি ইনফেকশন হয়, তখন অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস হচ্ছে, এখান থেকে ডিউডেনাল আলসার হচ্ছে, কারণ অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিসে এইচ সিএল সিক্রেশন বেড়ে যায়। কীভাবে বাড়ে একটু আগে আপনাদেরকে ব্যাখ্যা করলাম। ওকে, আচ্ছা, তাহলে এগুলো একটু মনে রাখবেন যে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিসে আলসার হয়, আর প্যান গ্যাস্ট্রাইটিসে যেহেতু হোল স্টোমাক জুড়ে সেল ড্যামেজ করছে, ফলে হোল স্টোমাকের মধ্যে কী ছিল, প্যারাইটাল সেল ছিল, আলটিমেটলি এইচ সিএল সিক্রেশন করে কমে গিয়ে হাইপোক্লোরাইড্রিয়া হয়ে সেখান থেকে এইচ পাইলোরি কলোনাইজেশন বেড়ে গিয়ে সেখান থেকে মিউটাজেনিক নাইট্রাইট প্রোডাকশন বেড়ে গিয়ে সেখান থেকে গ্যাস্ট্রিক ক্যান্সার হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবেন যে প্যান গ্যাস্ট্রাইটিস আর হলো অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস।